আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আঠারোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশের কলেজ পর্যায়ের আজকের আমরা হচ্ছে এমসি কিউ যে রয়েছে একশোটা এইটার হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর আপনাদেরকে প্রোভাইড করব বিদ্যাবাড়ি থেকে আমরা এটা নিয়েছি তো অবশ্যই বিদ্যাবাড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক সো দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ হচ্ছে আজকে পনেরোই মার্চ দু তারিখ সময় হচ্ছে এক ঘন্টা এবং পুনর্মান ছিল কিন্তু আপনাদের একশো মার্কসের ঠিক আছে তো হ্যাঁ প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নয়জন শ্রমিক চার দিনে আঠারোশো টাকা আয় করেন তো ছয়জন শ্রমিক কত দিনের সম অর্থ আয় করবেন এর উত্তর হবে খো নাম্বার অর্থাৎ ছয় দিনে ক্লিয়ার তো আপনাদের কি আমি প্রত্যেকটা এমসি এর উত্তরগুলো বলে দিচ্ছি এবং আপনাদেরকে এই যে পিডিএফ ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ পিডিএফ ফাইলটার লিঙ্ক কিন্তু আমি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখছি তো অবশ্যই এই পিডিএফটি ডাউনলোড করে নেওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন এটা সকলের কাছে রিকোয়েস্ট তো দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য বিশ আট বছর পর তাদের বয়সের সমষ্টি বাহাত্তর হলে পুত্রের বর্তমান বয়স কত তো উত্তর হবে ক নাম্বার আঠারো বছর তিন নম্বর দেখতে পাচ্ছেন ছয় হাজার তিনশো সংখ্যাটিকে কত তারা সংখ্যাটি বর্গ হবে উত্তর হবে ঘ নাম্বার নাম্বার তারপর চার দেখতে পাচ্ছেন একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত পনেরো টাকা করে চাঁদা দেওয়ার মোট চাঁদা দেয় মোট সাতশো টাকা হলো সদস্য সংখ্যা কত উত্তর হবে গো পাঁচজন ক্লিয়ার তারপর দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ পঁচিশ পার্সেন্ট ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ক পঁচিশ পার্সেন্ট সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে উত্তর ক বত্রিশ এবং আট নাম্বার প্রশ্নের উত্তর হবে উত্তর কো পঁচিশ এবং নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে উত্তর পঁচাত্তর এবং এদিকে দেখেন আপনাদের হচ্ছে দশ নাম্বার সেক থিতা ইকুয়াল টু হলে হ্যাঁ কোট থিতা এর মান কত তো এর উত্তর হবে দশের উত্তর হচ্ছে খো এই যে দেখতে পাচ্ছেন এই যে খো নাম্বার এগারোর উত্তর হচ্ছে কো নাম্বার উনত্রিশ বারোর উত্তর হচ্ছে খো নাম্বার তিন তেরোর উত্তর দেখতে পাচ্ছেন গো নাম্বার পঁচিশ চোদ্দো নাম্বার মেতের উত্তর হচ্ছে গো পাঁচ এবং পনেরো নাম্বার মেতির উত্তর হচ্ছে গ নাম্বার শূন্য দশমিক শূন্য শূন্য এক এবং ষোলো নাম্বার অঙ্কটির উত্তর ঘ নাম্বার চৌষট্টি সতেরো নাম্বার অঙ্কটির উত্তর হবে দেখতে পাচ্ছেন ঘ নাম্বার ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই তেরো এবং দেখতে পাচ্ছেন আঠারো নাম্বার অঙ্কটির উত্তর হবে ক নাম্বার অর্থাৎ উনত্রিশ তো সকলকে বলতেছি অবশ্যই এই ভিডিওতে লাইক না করে যাবেন না পিডিএফ ফাইল কিন্তু প্রথম কমেন্টে দেওয়া রয়েছে উনিশ নাম্বার এই যে অঙ্কটি এর উত্তর হবে হচ্ছে কো নাম্বার তিরিশ ডিগ্রি বিশ নাম্বার অঙ্কর উত্তর হবে গো নাম্বার ষোলো একুশ নাম্বারের উত্তর হচ্ছে গো বাইশ নাম্বারের উত্তর হচ্ছে কো তেইশ নাম্বারের উত্তর হচ্ছে গো চব্বিশ নাম্বারের উত্তর হচ্ছে গো নাম্বার সত্তর ডিগ্রি পঁচিশ নাম্বারের উত্তর হচ্ছে কো এবং হচ্ছে যে ছাব্বিশ নাম্বারের উত্তর হচ্ছে গো নাম্বার টু গ্রাফস দ্য হিডেন মিনিং তারপর সাতাশ নাম্বারের উত্তর হবে কো দা উন আটাশ নম্বরের উত্তর হচ্ছে আপনাদের খ নাম্বার ইফ রিনা হ্যাড সিন মি হ্যাঁ উনত্রিশ নাম্বারের উত্তর হবে গ নাম্বার এই যে দেখতে পাচ্ছেন গ নাম্বার ঠিক আছে তারপর দেখেন এদিকে তিরিশ নাম্বারের উত্তর হবে গ নাম্বার ইজ স্পোকেন একত্রিশের উত্তর হবে খ নাম্বার বাই অম উইল ইউ বি হেল্পড তারপরে বত্রিশের উত্তর হবে খ নাম্বার টু স্ট্যারিং তেত্রিশের উত্তর হবে ঘ নাম্বার এবং চৌত্রিশের উত্তর হবে গ নাম্বার এবং পঁয়ত্রিশ নাম্বারের উত্তরটা হচ্ছে দেখেন খ নাম্বার লস দ্য জব তারপর ছত্রিশ নাম্বারের উত্তর হচ্ছে গ নাম্বার এই যে দেখতে পাচ্ছেন সাঁত্রিশের উত্তর হচ্ছে ঘ নাম্বার এই যে দেখতে পাচ্ছেন আটত্রিশের উত্তর হচ্ছে ক নাম্বার উনচল্লিশের উত্তর হচ্ছে খ নাম্বার চল্লিশের উত্তরটি হচ্ছে ক নাম্বার এবং একচল্লিশের উত্তর হচ্ছে নাম্বার তো যাই হোক আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপ এইখানে কিন্তু এই পিডিএফ ফাইলে প্রত্যেকটার উত্তর কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিছি তো অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনারা হচ্ছে উত্তরগুলো মিলিয়ে নিন তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ